প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে আমের সিজন। আম তো আমরা এমনিতেই খেয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন ধরনের ডেজার্ট বা আমরা ড্রিঙ্কস তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ ম্যাঙ্গো লাসি রেসিপি। এটা কম বেশি সবাই বানাতে পারেন, তাও আমি আজকে এই রেসিপিটি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমি এখানে একদম পাকা দেখে দুইটা আম নিয়ে নিয়েছি। আমগুলো যথেষ্ট মিষ্টি এবং সুন্দর কালারফুল। আপনারা আপনাদের পছন্দ মতো আমটাকে এখানে সিলেকশন করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো দেখে মিষ্টি দেখে আম এখানে ব্যবহার করার, কারণ এই আমের টেস্টের উপর নির্ভর করেই কিন্তু আপনার লাসির টেস্টটা অনেক বেশি নির্ভর করবে। এখন আমগুলোকে আমি পছন্দ মতো করে কেটে নিব। আমি সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, আপনারা যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে করেই করে নিতে পারবেন। এভাবে প্রথমে লম্বালম্বিভাবে কিছু দাগ বসিয়ে দিব এবং আড়াআড়িভাবে কিছু দাগ বসিয়ে দিতে হবে, তাহলেই আমটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যাবে। যখন এই পর্যায়ে কাটবেন খেয়াল রাখবেন, একটু অসতর্ক হলে কিন্তু হাত কেটে যেতে পারে। এখন একটি স্পুনের সাহায্যে এই কিউবগুলোকে আমি উঠিয়ে নিব এবং ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আমের আটিটা থেকেও কিন্তু আমি সম্পূর্ণ পাল্পটুকুকে হাতের মাধ্যমে চেপে বের করে নিয়ে নিয়েছি, সেটা আর আমি ভিডিওতে দেখালাম না। এখন একইভাবে সব আমগুলোকে আমি এখানে দিয়ে দিব। সেই সাথে এখানে আমি লাসির মেইন উপকরণ ব্যবহার করব, 1 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন, তবে আমি টক দইটাই ব্যবহার করলাম। সেই সাথে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ একদম ঠান্ডা তরল দুধ। এটা কিন্তু মোটামুটি বরফ হয়ে গিয়েছিল এমন ঠান্ডা দুধ। সেই সাথে আমি এখানে দিয়ে দিব স্বাদের অনুসারে চিনি। চিনিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিজেদের পছন্দ মতো দিতে পারেন, বা চিনিটাকে চাইলে স্কিপ করে যেতে পারেন যারা স্বাস্থ্য সচেতন। এখন আমি এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে একদম এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি গ্লাসে করে এটাকে সার্ভ করে নিব। একদম ইজি না রেসিপিটা, ভরপুর আমের এই সিজনে একবার হলো বাসে ট্রাই করবেন। আর আপনাদের জন্য আমি একটা টিপস বলে দেই, কখনো যদি ম্যাঙ্গো লাস্তিতে প্রপার টেস্ট না পান, সেক্ষেত্রে একটু ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করতে পারবেন, আর তাতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর এটাকে পরিবেশনের আগে আপনি চাইলে ফ্রিজে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন, অথবা বরফ কুচিও ব্লেন্ডিংয়ের সময় ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। কেমন লাগলো আমার আজকের এই আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে নতুন কিছুর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।